অস্কার। এলবিএম মার্ক ফোর রকেটে চড়ে চন্দ্রযান তিনের অভিযান শুরু হয়ে গেছে গতকল্যই, অর্থাৎ 14 জুলাই শ্রীহরিকোটাস্থিত সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে। আপাতত 384,400 কিলোমিটার দূরে অবস্থিত চাঁদের মাটিতে স্পর্শ করতে চন্দ্রযানটির সময় লাগবে 45 থেকে 48 দিন। কিন্তু আপনারা কি জানেন, ভারতবর্ষের এই কর্মযজ্ঞের পিছনে নীরবে অবদান জুগিয়ে যাচ্ছেন কয়েকজন মহিলা মহাকাশ বৈজ্ঞানিক। ওনাদের মধ্যেই আমরা একজন বৈজ্ঞানিককে রকেট উইমেন অফ ইন্ডিয়া বলেই চিনি। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের একাধিক প্রকল্প তথা মহাকাশ গবেষণার কাজ সুনামের সঙ্গে সামাল দিচ্ছেন। উনি হচ্ছেন ঋতু করিদাল মহাশয়া। লখনৌয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সম্মানিত এই বৈজ্ঞানিক ঋতু করিদাল মহাশয়া। অতঃপর ক্রমে ক্রমে প্রাথমিক শিক্ষা লখনৌয়ের সেন্ট অ্যাগনেস স্কুল থেকে, মহিলা বিদ্যালয় পিজি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং লখনৌয়ের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন তিনি। বেঙ্গালুরুস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করেন এবং 1997 সালে ইসরোতে যোগদান করেন বর্তমান ভারত বন্দিত মহাকাশ বৈজ্ঞানিক ঋতু করিদাল মহাশয়া। উনি ভারতবাসীর স্বপ্নের প্রকল্প মার্স অরবিটার মিশনের ডেপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন। মঙ্গলযানের উৎক্ষেপণের পর গন্তব্যস্থলে পৌঁছানোর সময় ইত্যাদি গুরুদায়িত্ব ইসরো যাদের উপর দিয়েছিল ওনাদের সবার মধ্যমণি ছিলেন ঋতু করিদাল মহাশয়া। 2019 সালের চন্দ্রযান 2 উৎক্ষেপণের মিশন ডিরেক্টরের দায়িত্ব পালন করেন তিনি। 2020 সালেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রযান 3 অভিযানের গুরুদায়িত্ব অর্পণ করা হয় ওনার উপর। এছাড়াও আরও এক সুনামধন্য মহিলা মহাকাশ বৈজ্ঞানিক এম বনিতার উপর চন্দ্রায়ন 3 প্রকল্পের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পেলোড এবং ডেটা ম্যানেজমেন্টের কাজ দেখাশোনা করবেন। 2007 সনে ভারতীয় তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয় ঋতু করিদাল মহাশয়াকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইসরো ইয়াং সায়েন্টিস্ট পুরস্কারে ভূষিত করেন। জয় হিন্দ।